আমি একজন নারী উদ্যোক্তা। কর্মজীবনে আমার এই পর্যন্ত উঠে আসার পেছনে কিছু গল্প আছে। তো আমি ক্লাস এইটে যখন, তখন আমার পড়াশোনা বন্ধ হয়ে গেছিল আমার ফ্যামিলি ক্রাইসিসের জন্য। তো আমি কাজ শিখলাম, পাশাপাশি আমার পড়াশোনাটাও চালিয়ে গেলাম। তো আমি নিজে কাজ শিখছি, পাশাপাশি আমি অন্যদেরকেও কাজ শিখাইছি। একটা পর্যায়ে আমি আমার ফ্যামিলিকেও সাপোর্ট করছি। কাজ শিখানো, নিজের ফ্যামিলি সাপোর্ট করা, তারপরে আবার পাশাপাশি আমার পড়াশোনা চালাই। এ পর্যন্ত প্রায় 60-65 জন মেয়েকে কাজ শিখাইছি। তারা অনেকে সংসার জীবনে আছে, অনেকে পাশাপাশি কাজ করতেছে, আর এখন পর্যন্ত আমি এভাবেই চালায় যেতেছি। তো কাশে এখনো মেয়েদের আমি কাজ শিখাই, যাদের সামর্থ্য আছে তাদের কাছ থেকে টাকা নেই, যাদের সামর্থ্য নেই তাদের বিনামূল্যে কাজ শিখাই, পাশাপাশি তাদের আবার নিজের হাত খরচও কিছু দেই। তো এইভাবে চালায় আসতেছি। তো আমার ফিউচার প্ল্যান আছে এদের নিয়ে, যে আমি যেমন স্বাবলম্বী হয়েছি, আমার পাশাপাশি 8-10 মেয়েও যাতে স্বাবলম্বী হইতে পারে। একটা ট্রেনিং সেন্টার খোলার আমার ইচ্ছা আছে, যদিও বা একটা সময় আমার টিচার হওয়ার ইচ্ছা ছিল, পড়াশোনা আমি বেশি দূর করতে পারি নাই, বিধায় আমি ওই পর্যন্ত যেতে পারি নাই। তো আমি এখন যেভাবে সেটাও একেবারে মন্দ না, যেহেতু আমি আমার ফ্যামিলি সাপোর্ট করতে পারতেছি, আমি নিজে ইনকাম করতে পারতেছি, পাশাপাশি আমার আমার পাশে থেকে আরও মেয়েরা যাতে এইভাবে করতে পারে, সেই লক্ষ্যে আমি আমি একা। তো ভাইরা, দুই ভাই আলাদা থাকে, মা ছোট ভাই নিয়ে আমি আলাদা থাকি। তো আমার ছোট ভাইটাকে আবার আমার নিজ উদ্যোগে আমি মালয়েশিয়াতে পাঠাইছি, তো এখন মালয়েশিয়াতে আছে। আমরা প্রায় 35-40 হাজার এভারেজে ইনকাম, কোনো কোনো সময় সিজন বুঝে আরও বেশিও হয়, কম হয়, তো চলে যেতেছে। আর আমার কাজ শেখার পেছনে অনেক রকম প্রতিবন্ধকতা তৈরি হয়েছে, যেমন আমরা যেহেতু গ্রামের বাড়িতে থেকে আমি শহরের বাড়িতে যেয়ে কাজ শিখছি, বিভিন্ন রকমের কাজ আমার শিখতে হয়েছে আমার এই পর্যন্ত উঠে আসতে আসার জন্য। তো অনেকের অনেক কটু কথা শুনতে হয়েছে, পাছে লোকে কিছু বলে এটা বলবে, এটা সারা জীবন আছে। কিন্তু আমি আমি বলতে চাই যে আমার আমার কথা শুনে যাতে আর মেয়েরা ওই পাছে লোকে কিছু বলে ওইটা নিয়ে বৈশা না থেকে তারাও যাতে সেলাই কাজ, লেডিস আইটেম যা যা আছে, কসমেটিক, 3 PS, রেডিমেড কিছু আইটেম, মেয়েদের যা যা লাগে মোটামুটি অনেক কিছুই আছে। পাশাপাশি একটা পার্লার আছে, যাতে মেয়েদের একসঙ্গে অনেক কিছু পাইতে পারে, আর আমারও যাতে মানে একটা নিয়ে বসে না থাকতে। পারছিলাম বিধাই আমি কাজে লাগাইতে পারছি, আমি আমার ফ্যামিলিকে সাপোর্ট করতে পারছি, এবং আমি এটাই চাই যে আমার কথা শুনে যাতে আর 10টা মেয়ে এভাবেই তারা কাজ শিখে নিজের পায়ে দাঁড়ায়, নিজে স্বাবলম্বী হয়, পাশাপাশি ফ্যামিলিকেও যাতে সাপোর্ট করতে পারে, এবং সমাজে কারো কাছে যাতে বোঝা হয়ে না থাকে, মেয়েরা যাতে কখনোই কারো উপরে ডিপেন্ডেন্ট। নারী আমরাও পারি।